নমস্কার, বিশিষ্ট কবি চন্দননাথের লেখা কবিতা মেঘের খোঁজে। মেঘেদের কাণ্ড দেখো কিরকম অবাধ্যতা, ওরা কেউ শুনছে না আর বড়দের কারুর কথা, শুধু কি বড়ের কথাই আমরাও বলছি কত, মেঘেরা চলছে তবু কেবল নিজের মতো, যদি চাই ঝলমলে দিন ওরা ঠিক বুঝতে পারে, আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে। যখনই বলছি আবার দেনামেঘ বৃষ্টি ধারা, ওরা হয় অমনি উধাও শুনশান আকাশ পাড়া। দেখো কি দুষ্ট ওরা, কি ভীষণ খাম খেয়ালি, যেখানে ইচ্ছে হবে সেখানেই ছড়ায় খালি। কতদিন রুক্ষ মরু বলেছে পারছি না আর, এসো মেঘ আমার কাছে ছোঁয়া দাও বৃষ্টি ধারার। তবু মেঘ যায়নি কাছে, দেয়নি এক ফোঁটা জল, অথচ আজ ওখানে সারাদিন মেঘের মাদল। ওখানে সকাল দুপুর অবিরাম বাদল ধারা, মেঘের দোষী পনা বলো আজ রুখবে কারা। ওদেরই চন্নে তো আজ মরুতেও বান ভাসে সব, মানুষের সর্বনাশে মেঘেদের একুন পরো, অথচ এই এখানে আমাদের দিনাজপুরে, আমাদের কোচবিহারে মাটি আজ যাচ্ছে পুরে, জমিতে পুরছে ফসল নদীর আশের নৌকায়া, থুকছে বন বনানি নেই তার শ্যামল মায়া। আকাশে দুচোখ তুলে ডাকি তাই মেঘ ছুটে আয়, আমাদের রুক্ষ মাটি ভেজা আজ বৃষ্টি ধারায়। মেঘেরা তাও আসে না, ওরা খুব অবাধ্য যে, চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে। নমস্কার।